হ্যালো স্টুডেন্টস, আমরা সবাই জানি এবার থেকে আমাদের 11-12 এর সেমিস্টার ওয়েতে পরীক্ষা হবে। কিছু সেখানে সামান্য সিলেবাস চেঞ্জ হয়েছে, তো 4টে সেমিস্টারে পরীক্ষা হবে। 11 এর 2টো সেমিস্টার, 12 এর 2টো সেমিস্টার। কি কি সিলেবাস আছে, কতটা কি মার্কস ডিস্ট্রিবিউশন আছে আমরা সেটা দেখব। তো আমার নাম তৃষিত, আমি তোমাদের কেমিস্ট্রি পড়াবো। এ চ্যানেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং তোমাদের ডিমান্ড থাকলে বায়োলজিও সমস্ত কিছু ডিটেলে পড়ানো হবে। এমন নয় যে অনলাইনে পড়ানো হচ্ছে বলে কিছু কম পড়ানো হবে, এরকম কোনো ব্যাপার নয়। সমস্ত কিছু ডিটেলে পড়ানো হবে, ফ্রি অফ কস্ট পড়ানো হবে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমরা নেক্সট উইক থেকেই প্রতি উইকে 2টো করে ভিডিও থাকবে প্রতিটা সাবজেক্টের উপর, এবং সাবজেক্টের প্রতিটা ডিটেলে তো আমরা যাবোই। যখন ক্লাস আমরা শুরু করবো তখন প্রতিটা চ্যাপ্টারে ইন্ডিভিজুয়াল টপিক কি আছে সেগুলো আমরা দেখবো, চ্যাপ্টারের নামগুলো আমরা দেখবো, কোন সেমিস্টারে কত চ্যাপ্টার আছে দেখবো, সেই আমরা এগোচ্ছি। আচ্ছা, প্রথম সেমিস্টার ওয়ান এ যদি 11 এর সেমিস্টার ওয়ান এ আমরা দেখি কি কি আছে, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি কি কি আছে, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 3 মার্কস অ্যালোটেড, দেন স্ট্রাকচার অফ অ্যাটম সেখানে 6 মার্ক, ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস কত আছে, 4 মার্কস, কেমিক্যাল বন্ডিং মলিকুলার স্ট্রাকচার 6 মার্কস, স্টেটস অফ ম্যাটারে সলিডস অ্যান্ড গ্যাসেডস কত রয়েছে, 4 মার্কস, এস ব্লক তাহলে গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2, পি ব্লক টোটাল পি ব্লক থাকছে না, 13-14 যেটা আগের সিলেবাস অনুযায়ী আমাদের 11 এ পড়তে হতো, 1-13-14, 15-16-17-18 এই 4টে পি ব্লকের গ্রুপ আমাদের 12 এ পড়তে হতো, 13-14 এখানে 7 মার্কস আর আগেরটা 5 মার্কস, এইগুলো এতগুলো চ্যাপ্টার থাকছে। এবং আমরা কি দেখতে পাচ্ছি টোটাল মার্কস আমাদের এখানে কত থাকছে, টোটাল মার্কস আমাদের পরীক্ষা দিতে হচ্ছে কিন্তু, টোটাল মার্কস আমাদের পরীক্ষা দিতে হচ্ছে 35 মার্কস। সেমিস্টার ওয়ান আমাদের পরীক্ষা দিতে 35 মার্কস প্রতিটা সেমিস্টারই। আমাদের সেকেন্ড সেমিস্টার যেটা আসছে ক্লাস 11 এর, সেখানেও কিন্তু আমাদের 35 মার্কসেরই পরীক্ষা দিতে হচ্ছে। এটা দেখা যাচ্ছে 35 মার্কস। কি কি চ্যাপ্টার আছে, ফিজিক্যাল এর আমাদের কিছু চ্যাপ্টার পড়তে হবে, থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স এর এখানে ইন্ডিভিজুয়াল আমরা যদি দেখি টোটাল 7 নাম্বার আসছে, কিন্তু শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন 2 মার্কসের একটা, তাহলে 2 মার্কস এবং 3 মার্কসের কিছু আসছে না, 4 মার্কসের আমাদের কিন্তু একটা বড় কোশ্চেন, চিন্তা করার কিছু নেই, ওভারঅল একটা বড় 5 মার্কসের কিছু দেবে না, সেখানেও হয়তো 3+2, 1+1+3 এরকম কিছু ডিভিশন করবে, টোটাল 7 মার্কস আমাদের লিখতে হবে। দেন ইকুইলিব্রিয়াম, মধ্যে পড়ে, কারণ 2-3টে কনসেপ্ট আমাদের এক জায়গায় বুঝে নিউমেরিক্যাল গুলো করতে হয়। তো এখানে দেখা যাচ্ছে 2 নম্বরে কিছু আসছে না, কিন্তু 3 নম্বরের আমাদের 2টো কোশ্চেন আসছে, 6 মার্কস, কয়েক কোশ্চেন কিছু আসছে না, ওভারঅল আমাদের 6 মার্কস আসছে এই চ্যাপ্টার থেকে। দেন রেডক্স, রেডক্স ইন দা সেন্স আমাদের আমরা জারণ বিজারণ ক্লাস 10 এ শিখে এসেছি, সেটাই রিডাকশনের রিডাকশন মানে বিজারণ থেকে রেড নিয়েছে, অক্সিডেশনের অক্স নিয়ে আমাদের রেডক্স রিয়াকশন, ওভারঅল রিয়াকশন আমরা রেডক্স বলি, বাংলায় জারণ বিজারণ বলি। সেখানে কি দেখা যাচ্ছে, 3 মার্কসের কোশ্চেন ওভারঅল 3 মার্কস, ঠিক আছে। অর্গানিক কেমিস্ট্রি, এটা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন ক্লাস 11 পড়ছি, ক্লাস 11 কে কিন্তু আমরা হালকা ভাবে নিতে পারবো না, ক্লাস 11 টা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল জায়গা। ক্লাস 11 একটা স্টুডেন্ট যত ভালোভাবে পড়বে, ক্লাস 12 যে সেমিস্টার গুলো রয়েছে সে ভালোভাবে করতে হবে, কেন, কারণ সে ফান্ডামেন্টালটা ক্লিয়ার রয়েছে, যার ফান্ডামেন্টাল ক্লিয়ার কিন্তু উপরে আমি যাই পড়াবো না কেন সে কিন্তু খুব সহজে বুঝতে পারবে। শুধুমাত্র বোর্ডস এর কথা নয়, সে যখন এন্ট্রান্স দেবে, নিট হোক, জেই মেন্স হোক, বিসিএস জেই হোক, জেই অ্যাডভান্স, যত ধরনের এন্ট্রান্স এক্সাম রয়েছে 11-12 এর সিলেবাস বেসিসে, যদি 11 এর টপিক খুব ভালোভাবে ক্লিয়ার থাকে কোনো জায়গাতে তার বুঝতে অসুবিধা হবে না, এটা খুব সময় বুঝে রাখতে হবে, এবং 11 আমাদের ভালোভাবে পড়তেই হবে। 4-5টা চ্যাপ্টার আমি বলি, যে 4-5টা চ্যাপ্টার আমাদের একেবারে ফান্ডামেন্টাল রেডি করবে, তার মধ্যে আমরা দেখব সাম বেসিক কনসেপ্ট, সেকেন্ড কি না আমাদের প্রথম যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে আসবে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, এইখানে যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা মোল কনসেপ্ট, মোল কনসেপ্টের আগেও অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ওয়েট, মোল কনসেপ্ট, স্ট্রেংথ অফ দ্য সলিউশন, যেখানে মোলারিটি, নরমালিটি, পার্সেন্টেজ স্ট্রেংথ এই জিনিসপত্রগুলো কিন্তু আরো অনেক চ্যাপ্টার ডিসকাস করব, সেখানে
মেন নিউমেরিক্যালটা করার আগে স্ট্রেংথ অফ দ্য সলিউশনের ক্যালকুলেশন পুরো মেন নিউমেরিক্যালে যেতে হবে, তাই এটা ইম্পর্টেন্ট। অ্যাটমিক স্ট্রাকচার, আমাদের অ্যাটমের স্ট্রাকচার কিভাবে রয়েছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন একটা অ্যাটমের ভিতরে কিভাবে রয়েছে খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে অ্যাটমের স্ট্রাকচার কিভাবে আছে সেটা যদি না বুঝি, অ্যাটম কিভাবে বন্ড করে আমরা সেটা বুঝতে পারবো না, তাহলে বন্ডিং কিভাবে হচ্ছে সেটা বুঝতে পারবো না। আর 3 নম্বরটা স্কিপ করে আমি 4 নম্বরে গেছিলাম কন্টিনিউটিটা বজায় রাখার জন্য, সাথে আমাদের পিরিয়ডিক প্রপার্টিজ মানে পিরিয়ডিক টেবিলটা পড়তেই হবে, কোন এলিমেন্ট গুলো কোথায় রয়েছে, কার কত অ্যাটমিক কি প্রপার্টি সেগুলো জানতে হবে, কে কি ধরনের বুঝতেই হবে। তাহলে আমরা ইনিশিয়ালি এই যে 4টে চ্যাপ্টার দেখছি, এই 4টে চ্যাপ্টার আমাদের একেবারে ফান্ডামেন্টাল চ্যাপ্টার, বুঝতেই হবে ভালোভাবে, তবে গিয়ে কিন্তু গোটা কেমিস্ট্রিটা আমাদের ইজিলি হবে। এবং এখানে যে চ্যাপ্টারটা দেখা যাচ্ছে অর্গানিক কেমিস্ট্রি সাম বেসিক প্রিন্সিপাল, এটা টেকনিক্যালি বড় চ্যাপ্টার, কিন্তু বড় চ্যাপ্টার হওয়ার রিজনটা হচ্ছে এখানে ফার্দার 12 এর সেমিস্টার 1-2 যেখানেই হোক আমরা দেখতে পাচ্ছি, দেখবো 12 এর সেমিস্টার 1 এবং 2 তে কোথায় অর্গানিকের পার্টটা রয়েছে, সেখানে কিন্তু অর্গানিকটা কি হয়ে যাবে, অনেকে বলে অর্গানিক কেমিস্ট্রি স্যার মুখস্থ করতে হচ্ছে, তো রিয়াকশন এত রিয়েজেন্ট কি মুখস্থ করা যায়, সে রিয়াকশন মুখস্থ করছে কেন, কারণ তার কাছে অর্গানিক কেমিস্ট্রি যে বেসিক প্রিন্সিপাল রয়েছে বেসিক প্রিন্সিপাল গুলো তার কাছে ক্লিয়ার নেই, সে জাস্ট কি বলি মুখস্থ করার মতো দেখছে, সে যে সি ডাবল বন্ড ও আছে কোন একটা নিউক্লিওফাইল এসে এখানে বলছে, সে আর বুঝতে পারছে নিউক্লিওফাইলটা কার্বনিলের সি সেন্টার কি হচ্ছে, সে এগুলো মুখস্থ করার চেষ্টা করছে। যখনই সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি কারো পড়া থাকবে প্রতিটা রিয়াকশন মেকানিজম তার কাছে একেবারে ক্লিয়ার হবে। আমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে যদি লক্ষ্য করা হয় WBJEE যে কোনো এন্ট্রান্স আমরা যদি দেখি প্রশ্ন সাম বেসিক কনসেপ্ট থেকে আসে, এবং এটা 11 এর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাহলে উপরের এইখানে 4টে চ্যাপ্টার এবং অর্গানিক কেমিস্ট্রি এই যে 5টা চ্যাপ্টার 11 এর সেমিস্টার 1 এন্ড 2 মিলে আমাদের মোস্ট একেবারে ফান্ডামেন্টাল, সবগুলোই আমাদের ফান্ডামেন্টাল, 11-12 পড়ছি মানে আমরা হায়ার স্টাডিজ এর দিকে আসছি, ফান্ডামেন্টাল সবই, কিন্তু তার ভিতরে যদি আমরা বলি এই 5টা চ্যাপ্টারকে কিন্তু ওভারলুক করা যাবে না। দেন আমাদের বিভিন্ন টাইপের রিয়াকশন পড়ার চ্যাপ্টার গুলোর মধ্যে 11-এ আমরা 1টা চ্যাপ্টারকে ট্যাকেল করবো, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের মধ্যে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন ইন দা সেন্স কিরকম, যে সিস্টেমে কোনো ডবল বন্ড নেই কার্বনে। তারপরে দেখবো অসম্পৃক্ত আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, দু টাইপের কিন এন্ড অ্যালকাইন, তাহলে সি ডাবল বন্ড সি সিস্টেম এবং সি ট্রিপল বন্ড সি সিস্টেম, এগুলো আমরা পড়বো, এবং এদের জেনারেল রিয়াকশন পড়বো, কি ধরনের তারা রিয়াকশন করে, এদেরকে কিভাবে প্রিপেয়ার করা যায়, তাহলে প্রথমে আমরা প্রিপারেশন পড়ি, তারপরে তাদের কেমিক ফিজিক্যাল প্রপার্টি পড়ি মানে তাদের সলিবিলিটি, জলে গুলবে কি গুলবে না, যদি জলে না গলে তাহলে অন্য কি গুলবে, গুলবে ইন দ্য সেন্স সলিবল হবে, এবং কতটা কেন হচ্ছে সলিবিলিটি গুলো সেটা আমরা পড়বো, বাকি আরো ধরনের যে ইন্টারাকশন ওগুলো আমাদের চোখের বর্ণ গন্ধ এই জিনিস, কেমিক্যাল প্রপার্টিতে এরা যে ধরনের রিয়াকশন গুলো দেখাবে সেগুলো আমরা পড়বো। যেমন আমি ক্লাস 10 একটা ইম্পর্টেন্ট রিয়াকশন পড়েছিলাম, এখানে যখন Cl2 দিলাম এবং তার সাথে H2 দিলাম, এরকম করে একটা করে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছিল, একটা করে ক্লোরিন ঢুকছিল, সো ফোর্থ রিয়াকশন করে আমরা CCl4 পর্যন্ত যাচ্ছিলাম, এইভাবে আমরা জিনিসপত্র গুলো পড়েছি। যাই হোক, যেগুলো অলরেডি পড়েছি আমি সেটা বললাম, এই যে জিনিসপত্র গুলো পড়েছি সেগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা, আর কি আছে, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি মাস ডিভিশনটা আমি একদম বলিনি, এখানে অর্গানিক কেমিস্ট্রিতে 2 নম্বরের হাইড্রোকার্বনটা এখানে লক্ষণীয়, যদি সব থেকে বেশি মার্কস কোনো চ্যাপ্টার থেকে থাকে সেটা হাইড্রোকার্বন, তাহলে এই রিয়াকশন করতে হবে। তাহলে আমাদের 3 নম্বরের 2টা আর কি 6 মার্কস, আর 1 নম্বর 2 নম্বরের 1টা 2 মার্কস 8 নম্বর। আর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি মানে কি, তুমি জল দূষণ বিউটি সিউটি ইউট্রিফিকেশন এইসব জিনিসগুলো করে কেমিস্ট্রি পার্ট করতে হবে, একেবারে ইজি চ্যাপ্টার মুখস্থ করে বায়োলজি বলতে হবে, এখানে একটা 2 নম্বরে 2টো আসবে সিম্পল। আবার আমাদের এখানে কিন্তু 35 মার্কস ট্যাকেল করতে হলো, আমরা 11-এর 2টো সেমিস্টার কমপ্লিট করে ফেললাম। বেশ, নেক্সট, এক সেকেন্ড, এবার আমরা কোথায় চলে এলাম, 12 এর আমাদের কি দেখাচ্ছে টোটাল থিওরি মার্কস, এক সেকেন্ড দাঁড়ান, টোটাল থিওরি মার্কস আমাদের কত দেখালো, টোটাল থিওরি মার্কস দেখাচ্ছে 70, যেখানে আমাদের সেমিস্টার 1 এ পড়তে হবে 35, সেমিস্টার 2 তে আমরা পড়বো 35, আগের মতনই একেবারে 70 মার্কস এর কি কি দিয়েছে লিকুইড স্টেট পড়বো, আগের
যদি আবার আমি দেখাই, যদি লিকুইড স্টেট বলেছে বলতে তুমি কোথা থেকে আসছো, এই যে আমরা স্টেট সমেত সলিড সঙ্গে আসতে রয়ে যাও, তাহলে যে কোনো ম্যাটারের তিনটে স্টেট রয়েছে, সলিড রয়েছে, লিকুইড রয়েছে, গ্যাস রয়েছে। সলিড আর গ্যাসটাকে আমাদের 11 এর সেমিস্টার 1 এ পড়ালো, তাহলে আমাদের কাছে পড়ে কি থাকলো? লিকুইড স্টেটটা আমরা পড়বো 12 এ, সেমিস্টার 1 এ পড়বো। তাহলে আমরা এখানে পড়লাম এটা কত মার্কস আছে, 8 মার্কস অ্যালোটেড আছে। দেন আমাদের পি ব্লক, আবার পি ব্লক এসছে মানে আমরা এস ব্লকের 1 2 পড়লাম, মানে গ্রুপ 1 গ্রুপ 2, তারপরে 13 14 পড়লাম, 15 16 17 18 যে চারটে বাকি পড়ে থাকলো, তাহলে 15 to 18 আমার যে চারটে বাকি পড়ে থাকলো সেখানে 8 মার্কস দেবে। দেন আসছে এই যে অর্গানিক ঢুকে গেল, ঠিক আছে, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, ঠিক আছে, দ্যাট মিনস একটা স্টেট চেঞ্জ এরকম থাকলো সেখানে, ক্লোরিন, শুধু ক্লোরিন নয়, আমার যে কোনো হ্যালোজেন যাবে, শুধু ক্লোরিন লেখাটা উচিত, হ্যালোজেন যাবে, এক্স লিখতে পারো। আর কি আমার কি আছে, হ্যালো অ্যারিন বলছি, তুমি বেনজিন রিং না, বেনজিন রিং এ হ্যালোজেন আছে। এদের প্রিপারেশন কিভাবে করব, এদের রিয়াকশন কিভাবে হয়, ফিজিক্যাল প্রপার্টি মানে কোথায় সলিবল হচ্ছে, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, বর্ণ গন্ধ, এই যার মধ্যে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এবং সলিবিলিটি, এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা বেশ, নেক্সট নেক্সট কি রয়েছে দেখি। আচ্ছা এই চ্যাপ্টার ওয়েটেজ কত, এই চ্যাপ্টারের ওয়েটেজ আমাদের আছে 5 মার্কস। দেন অ্যালকোহল ফেনল ইথার, অ্যালকোহল ফেনল ইথার, যে অ্যালকোহলিক গ্রুপ দেখেছিলি, তাহলে অ্যালকোহল, ঠিক আছে, ফেনল কি হচ্ছে, আমরা যদি বেনজিন রিং নি, বেনজিন রিং এ ও এইচ, ইথার কি হচ্ছে, আর ও আর ড্যাশ, এই যে চ্যাপ্টার গুলো এরা যারা রিলেটেড এরকম টাইপের চ্যাপ্টারে রিয়াকশন করবো, যেখান থেকে আমাদের আবার 5 মার্কস দিয়েছে। দেন রয়েছে কি, এবার এখানে লক্ষ্য করার ব্যাপার রয়েছে আমাদের অর্গানিকের এখানে আরেকটা বড় চ্যাপ্টার থেকে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, যেটা এই তলাতে একটু উকি মারছে, মানে ওটা সেমিস্টার 2 তো পাঠিয়েছে। কিন্তু অর্গানিক সিলেবাসটা রয়েছে এমন নয় যে অর্গানিক সিলেবাসটাকে কোনো একটা সেমিস্টারে দিয়েছে, অর্গানিকের যে সিলেবাসটা রয়েছে সেটা দুটো সেমিস্টারে স্প্লিট করে দিয়েছে, যেমন না প্রচুর অর্গানিক পড়তে হচ্ছে, প্রচুর প্রচুর মাথায় প্রেশার পড়ছে, তো অর্গানিক সিলেবাসটাকে ওরা দুটো সেমিস্টারে স্প্লিট করে দিয়েছে। দেন আসছে বায়োমলিকিউল, এটা খুবই সুন্দর সিলেক্টিভ কিছু কোশ্চেন আমরা পড়বো, মার্কস পেয়ে যাবো, তো এই 5 মার্কসটা একদম পাবো, কোনো চাপ নেই, এই 5 মার্কসটা নিয়ে কোনো ঝামেলা নেই, বায়োমলিকিউলের সিলেক্টিভ কিছু প্রশ্ন করবো, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, ওর মধ্যেই কোশ্চেন করবে, সুন্দর চ্যাপ্টার। পলিমার্স, এই চ্যাপ্টার কিন্তু স্টার দিচ্ছি, তার কারণ স্টার দেওয়ার ম্যাটার নয় যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স হবে, স্টার দিচ্ছি তার কারণ এই চ্যাপ্টার গুলো থেকে মার্কস তোমার খুব ইজি, এই যে এই 5 আর 4 এই যে 9 মার্কস, এই 9 মার্কস তোমার খুব ইজি, পলিমার সাতটা একটা 10টার মতো পলিমার আছে, তাদের মনোমার কি কিভাবে তৈরি করে, পলিমার সাতটা বলে ইউজ। এই ছিল আমার সেমিস্টার 1 12 এর সিম্পল ব্যাপার, ঝামেলা কিছু নেই। নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমাদের এখানে দেখি যেটা সেমিস্টার 2, তাহলে সেমিস্টার 2 তে প্রথমে ইলেকট্রোকেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রি টার্মেই রয়েছে ইলেকট্রো আর কেমিস্ট্রি, আমরা কি করবো একবার ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি পাবো, কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি বার করার চেষ্টা, এই দু টাইপের টপিক নিয়ে আমরা এখানে পড়বো। মধ্যে কথা শুনে কি মনে হচ্ছে, ব্যাটারি এই জিনিসটাই আমরা এখন আলটিমেটলি অ্যাপ্লিকেশনে যাব, কিভাবে আমরা কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি পেতে পারি, কি আছে একটা শর্ট কোশ্চেন আসবে, 3 নম্বরের কোশ্চেন আসবে 5 মার্কস। দেন কেমিক্যাল কাইনেটিক্স, কেমিক্যাল কাইনেটিক্সটা খুব বিউটিফুল একটা চ্যাপ্টার, ভালো একটা চ্যাপ্টার, বুঝতেও সুবিধা, ইন্টারেস্টিং চ্যাপ্টার। আমি বলতে পারি ফিজিক্যালের যদি আমার কোনো ফেভারিট কোনো চ্যাপ্টার থেকে থাকে সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, খুব বিউটিফুল একটা চ্যাপ্টার। এখান থেকে কত মার্কস আছে, এখানে 7 মার্কস আছে, ঠিক আছে, এই চারটার থেকে আমরা 1 মার্কসও বাদ দেবো না, সেটা বোর্ড হোক, সেটা এন্ট্রান্স হোক, কোনো ফিজিক্যাল কোশ্চেন যেন হাত বাইরে না দেয়, যেমন কি কুলিপ দিয়ে আমাদেরকে এমন কিছু কোশ্চেন যদি বলে কাইনেটিক্সটা যদি ভালো করে পড়ে যায়, যাই কোশ্চেন করুক না কেন তুই পরীক্ষা অ্যান্সার করে আসবি, আমি গ্যারেন্টি নিচ্ছি। তাহলে এখানে 7 মার্কস আসছে, 5 নম্বরে একটা সেট আসবে, 2 নম্বরে একটা কোশ্চেন আসবে, অবশ্যই 3 2 ছোট ছোট ডিভাইড হয়েছে। এবার আসছে ডি এ ব্লক, আমরা পিরিয়ডিক টেবিলে যেটা দেখতে দুটো জিনিসকে পিরিয়ডিক টেবিলের বাইরে লেখা হয়, দুজনকে কি থাকে পিরিয়ডিক টেবিলের বাইরে থাকে, আর এই জায়গাটা হচ্ছে আমার ডি ডি, তো এখানে যে আমার এফ আছে ল্যান্থেনাইড অ্যাক্টিনাইড, সেটা আমাদের পড়তে হবে, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। 3 নম্বরে দুটো দিচ্ছে 6 মার্কস, খুব বেশি দেয়নি। কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এটাও আবার ঠিক বলতে পারিস ইনঅর্গানিক কেমিস্ট্রি যদি কোনো একটা খুব সুন্দর চ্যাপ্টার থেকে থাকে, আমার পছন্দের যদি কোনো চ্যাপ্টার থেকে থাকে কোঅর্ডিনেশন কম্পাউন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মার্কস দিয়ে যে 5 মার্কস, এই 5 মার্কস কোনো মতেই বাদ যাবে না, 2 নম্বরের একটা 3 নম্বরের একটা সিম্পল চ্যাপ্টার, সিলেক্টিভ কিছু কোশ্চেন আছে, সিলেক্টিভ কিছু থিওরি আছে, এভাবে পড়তে হয়, এই এই কোশ্চেন হয়, প্যারাম্যাগনেটিজম আসবে, হাইব্রিডাইজেশন জানতে চাইবে,
T2G G সেটে ইলেকট্রন কিভাবে যাচ্ছে, আর সেই জাম্পের জন্য কালার প্রপার্টি কি আসছে, এই কোশ্চেন গুলো এরকম কোশ্চেনের ধরন তুলে তুলে যাই মলিকিউল দিক না তুলে নিয়ে আসবে। এই সার্টিন জিনিসগুলো যদি না বুঝিস সব কোশ্চেন অনেক কঠিন, কি করে আমি এই কমপ্লেক্স কম্পাউন্ডকে ধরবো, কিভাবে করতে হয় জানলে সব কম্পাউন্ডের করে দিবে। এই কোশ্চেনটি করার জন্য আমার রেডি থাকলে ইলেভেনের সেমিস্টারে পড়ে চলে আসছিস। তোমরা যেটা বলেছিলাম অর্গানিক কেমিস্ট্রি এমন নয় যে এতদিন আগে যে অর্গানিক কেমিস্ট্রি ছিল কোন সিঙ্গুলার সেমিস্টার দিয়েছে, মনোটন আসলে কাটানোর জন্য ওরা অর্গানিকের যে বড় চ্যাপ্টার গুলো রয়েছে তার মধ্যে তিনটি চ্যাপ্টার এখানে দিয়ে দিলে বায়ো মলিকিউলটা এমনি কোনো বড় চ্যাপ্টার নয়, এই যে হ্যালোজেন হ্যালোরিন অ্যালকোহল ফেনল ইথার সেমিস্টার ওয়ানে দিলে, আর একটা যেটা হিউজ চ্যাপ্টার রয়েছে অ্যালডিহাইড কিটোন এন্ড কার্বক্সিলিক অ্যাসিড সেই চ্যাপ্টারটাকে কোথায় দিয়েছে, 12 এর সেকেন্ড সেমিস্টার দিয়েছে। তাহলে অর্গানিকটাকে সুন্দর করে ইভেন আউট করে দিলে আমার নাম হলো যে এত অর্গানিক আমি পড়তে পারছি, এখানে একটা নাম্বারের সেট দেবে, অবশ্যই এখানে রিয়াকশন করতে দেবে, তোর কাছে কিছু কোনো থিওরি জানতে চাইবে না, রিয়াকশন করতে দেবে, রিয়াকশনে দেখা যাবে যে এ থেকে এখান থেকে বি তৈরি হলো, বি থেকে সি তৈরি হলো, এখানে কিছু রিয়েজেন্ট নাম দিয়ে দিলি বল এ বি মানে এ এক অবশ্যই কোনো একটা মলিকিউল বলে দেবে, বললো বি এন্ড সি কি আছে বলো, 1-1-2 মার্কস হয়ে গেল। অবশ্যই আবার বি সি বলে দিয়ে রিয়েজেন্টের নামও জানতে চাইতে পারে, রিয়াকশনের সিরিজ তোর কাছে জানতে চাইবে এই 5 মার্কসের সেটে। প্লাস কি আসছে, কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন, কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেনের মধ্যে যেটা ইম্পর্টেন্ট করবো বেনজিন ট্রাইজোনিয়াম সলিড, এখান থেকে যত রাজ্যের N2+Cl-, এখান থেকে যত রাজ্যের কোশ্চেন গুলো NH2 আছে, Cl আছে, NO2 আছে, সেটা কিন্তু বেনজিন ট্রাইজোনিয়াম Cl-, এখান থেকে যত রাজ্যের কোশ্চেন করবে, এখানে 2 নম্বরের গ্রুপ, 3 নম্বরের 7 মার্কস আছে, ভালো করেছে, ইজিয়ার চ্যাপ্টারে ওয়েটেজটা ভালো হয়েছে, নাম্বার পাওয়া ইজিয়ার হলো, তারপর মনে হতো কিছু না করে নাইট্রোজেনে 7 মার্কস 7 ওয়েটেজ দিয়েছে, সুবিধাই হয়ে গেল। ওভারঅল আমরা কি করলাম 35 মার্কস, এভাবে আমাদের কি কভার হলো, আমাদের ওভার 70-70 থেকে 140 রিটার্ন আমাদের কভার হয়ে গেল। এই ছিল আমাদের ব্রিফ সিলেবাস। এর পরের উইক থেকে যখন আমি সিলেবাস ডিটেলে পড়াতে শুরু করবো, ভিডিও লেকচারের নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত হোয়াটসঅ্যাপ লিঙ্ক, সমস্ত লিঙ্ক পেয়ে যাবি, অ্যাপের লিঙ্ক সবকিছু পেয়ে যাবি, নাম্বারও পেয়ে যাবি, যদি কোনো ডাউট থাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যারদের মেসেজ করতে কোনো অসুবিধা নেই, এমন নয় যে ফ্রিতে পড়ানো হচ্ছে বলে যেখানে কিছু নয়, সমস্ত কিছু ডিটেলে পড়ানো হবে, কোনো ডাউট থাকবে সেটা স্যারদের ফ্রিতে, যদি কোনো ইম্প্রুভমেন্ট স্যার এটা কি ভালো হতো সেটা আমাকে জানাবি, সমস্ত কিছুর জন্য, সমস্ত স্যারকে, শুধু আমার জন্য নয়, আমি কেমিস্ট্রি বাকি স্যারদের সাথে ধীরে ধীরে পরিচয় হয়ে যাবে। এবার যখন আমি নেক্সট উইক থেকে পড়াতে শুরু করবো, ইন্ডি যখন অবশ্যই পড়াতে শুরু করবো, প্রথম চ্যাপ্টার থেকে কোনটা সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, খুবই ফান্ডামেন্টাল টপিক, ডিটেলে পড়ানো হবে, এমন কোনো চিন্তা নয় কোনো ডিটেল বোর্ডের কোশ্চেন কিছু করে এন্ট্রান্স এর কোশ্চেন সমস্ত হয়ে প্যাকেজ তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক? তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং নেক্সট উইক থেকে ডিটেল সিলেবাস নিয়ে জানিয়ে চ্যাপ্টার শুরু করা হবে।